হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। যে সমস্ত স্টুডেন্টসরা ডিপ্লোমাতে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের কোয়েশ্চেন প্যাটার্ন কি রকম হবে, কটা সাবজেক্টে ফেল করলে বা কটা সাবজেক্টে সাপ্লি পেলে তোমরা ইয়ার ল্যাক হবে বা তোমাদেরকে ফার্স্ট ইয়ারে আবার পড়তে হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টে কত পেলে তোমরা পাস হবে, এরকম অনেক ছোট ছোট কোয়েশ্চেন তোমাদের মনে এখন আছে। তো সবার প্রথমে এই মুহূর্তে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে কি কোয়েশ্চেন প্যাটার্ন হতে চলেছে সেটা বলা কিন্তু খুবই মুশকিল। তার কারণ হচ্ছে বিগত 3 বছরে কিন্তু 3টে প্যাটার্নে এক্সাম হয়েছে, তো কাউন্সিল থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন বারবারই চেঞ্জেস হয়। তো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে এখন যেটা লাস্ট কোয়েশ্চেন প্যাটার্ন চলছে তাতে কিন্তু শর্ট কোয়েশ্চেন বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস যেটা বলো বা 1 নম্বরের যে কোয়েশ্চেন সেটা কিন্তু নেই। এটা চেঞ্জেস হবে কি হবে না এই মুহূর্তে বলা যাচ্ছে না, মেবি শর্ট কোয়েশ্চেন আবার ফিরে আসতেও পারে, কারণ তোমরা অলরেডি জানো যে অনেক স্টুডেন্টসদের মধ্যে কিন্তু অনেক রকম প্রবলেম, মানে এই শর্ট কোয়েশ্চেন নিয়ে কিন্তু অনেক আন্দোলন বা অনেক রকম ঝামেলা কিন্তু চলছে। বাট তোমাদেরকে বলবো, শর্ট কোয়েশ্চেন ফিরে আসবে এটা ভেবে তোমরা সেরকম ভাবে পড়াশোনা করো না, খারাপটা ধরেই তোমরা পড়াশোনা করো। এখন যে এক্সাম প্যাটার্ন রয়েছে সেটার হিসেবেই নিজেদেরকে তৈরি করো। তো সেই হিসেবে তোমাদের যদি নিজেকে তৈরি করতে হয়, তোমরা কিন্তু 60 নম্বরের পরীক্ষা দেবে এবং তোমাদেরকে সময় থাকবে 2.5 ঘন্টা, এবং দুটো পার্ট থাকে, গ্রুপ এ আর গ্রুপ বি। গ্রুপ এ তে তোমাদের 5টা কোয়েশ্চেন থাকে, কত নাম্বার করে থাকে, 3 নাম্বার করে থাকে, তোমাদেরকে যে কোনো 5টা আনসার করতে হবে। এখানে দেখো তোমরা টোটাল তোমাদের 9টা কোয়েশ্চেন আছে, গ্রুপ এ তে তোমরা টোটাল 9টা কোয়েশ্চেন পাবে। এই 9টা কোয়েশ্চেনের মধ্যে 5টা কোয়েশ্চেন তোমাদেরকে আনসার করতে হবে, অর্থাৎ 3 5 15, এবং গ্রুপ বি তে তোমাদের থাকছে 8টা কোয়েশ্চেন। দেখো এখানে এটা 1টা কোয়েশ্চেন, 3 নম্বর 1টা কোয়েশ্চেন, 4 নম্বর 1টা কোয়েশ্চেন, তো এভাবে তোমাদের টোটাল 8টা কোয়েশ্চেন থাকবে, যার মধ্যে তোমাদেরকে 5টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। এবং এখানে যে নাম্বারের ডিভিশন, তোমাদের কিরকম নাম্বার ডিভিশন থাকে, 3 নম্বরের কোয়েশ্চেন থাকে, 4 নম্বরের কোয়েশ্চেন থাকে, 5 নম্বরের কোয়েশ্চেন থাকে, এবং 6 নম্বরের কোয়েশ্চেন থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 3 নম্বরের কিছু কোয়েশ্চেন আছে, 4 নম্বরের কিছু কোয়েশ্চেন থাকবে, 5 নম্বরের কিছু কোয়েশ্চেন থাকবে, এবং 6 নম্বরের কিছু কোয়েশ্চেন থাকবে। তো 5টা কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে 9 নম্বর করে, 5 9 45, অর্থাৎ 45 নম্বর তোমাদের গ্রুপ বি তে থাকছে, এবং গ্রুপ এ তে থাকছে 15 নম্বর, অর্থাৎ 60 নম্বরের পরীক্ষা। এবং তোমাদের যে পাস মার্কস সেটা হচ্ছে 40%, 60-তে তোমাদের কততে পাস, 40%, মানে হচ্ছে তোমাদেরকে 24 পেতে হবে। এরপর হচ্ছে যে তোমাদের ইয়ার ল্যাগ বা যে ফেল সেটা কখন হয়, তোমাদের যে থিওরি পেপারস থাকছে সেই থিওরি পেপারসে তোমরা যদি 50%-এর বেশি পেপারে সাপ্লি পাও বা 50%-এর বেশি পেপারে ফেল করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আবার পড়তে হবে। সেটা কিরকম তোমরা জানো অলরেডি, তোমাদের থিওরি পেপার কটা, তোমাদের থিওরি পেপার হচ্ছে 4টে, কোনটা কোনটা, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ। এই যে 4টে তোমাদের সাবজেক্ট, এই 4টে সাবজেক্টেই কিন্তু তোমাদের 60 নম্বর করে পরীক্ষা দিতে হবে। লিখবে তোমরা কোয়েশ্চেন পেপার, কাউন্সিল থেকে দেওয়া হবে, এবং কলেজে বসে তোমাদেরকে এক্সাম দিতে হবে 60 নম্বরের। তো তার মধ্যে তোমাদেরকে প্রত্যেকটা পেপারে কিন্তু পেতে হবে 40-40%, না পেলে কিন্তু তোমরা ফেল করবে। এবার হচ্ছে এই যে 4টে থিওরি পেপার, এই 4টে থিওরি পেপারে তোমরা যদি দুটোর বেশি সাবজেক্টে ফেল করে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফেল হবে। আর একটা কারণে ফেল হয় সেটা হচ্ছে তোমরা যদি ল্যাব সাবজেক্টে ফেল করে যাও, ল্যাব যে সাবজেক্টস গুলো আছে যেমন ধরো ফিজিক্স ল্যাব, কেমিস্ট্রি ল্যাব, এই যে ল্যাব সাবজেক্টস গুলো আছে, বা ড্রয়িং এর ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স যে তোমাদের সাবজেক্টটা, সেই যে ল্যাব পেপার গুলো আছে সেগুলোতে তোমরা যদি ফেল করো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ফেল হয়ে যাবে। আর তোমাদের এই যে থিওরির যে 4টে পেপার, এই 4টে পেপারের মধ্যে তোমরা যদি দুটোর বেশি পেপারে ফেল করো তাহলেও কিন্তু তোমাদেরকে ফেল হয়ে যাবে, অর্থাৎ জিপিএ তোমাদের যদি 4.0 থেকে কম থাকে, অর্থাৎ 40%-এর যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফেল আসবে। তো এক্ষেত্রে তোমাদের সকলকে বলবো একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে কোয়েশ্চেন প্যাটার্ন যাই হোক না কেন, শর্ট কোয়েশ্চেন থাকুক বা নাই থাকুক, নিজেদেরকে মানে একেবারে কঠিন পরিস্থিতি হিসেবেই এখন থেকে তৈরি করো, কোনোভাবেই যেন ফেল বা সাপ্লি না আসে। এবং শুধুমাত্র পাশ করলেই চলবে না, চেষ্টা করতে হবে নিজেদের বেস্ট দিয়ে ম্যাক্সিমাম যতটা তুমি পারছো সেটা তোমাকে মানে নিজেকে সেভাবে তৈরি করতে হবে। আর তোমাদের এই যে ইন্টারনাল, তোমরা অলরেডি আশা করছি ইন্টারনাল, ফার্স্ট ইন্টারনাল দিয়ে ফেলেছো,
ফার্স্ট ইন্টারনাল, তারপর হবে সেকেন্ড ইন্টারনাল, এবং তারপর হবে সেমিস্টার এক্সাম। এবং কাউন্সিলের যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কিন্তু তোমাদের ডিসেম্বরে সেমিস্টার এক্সাম দেওয়া হয়েছিল। তোমরা যারা এবারে নতুন পরীক্ষা দেবে তারা তোমাদের যে মতামত সেটা কমেন্ট সেকশনে একটু জানিও, যে শর্ট কোয়েশ্চেন থাকলে তোমাদের সুবিধা হতো কি হতো না। আমার মনে হয় শর্ট কোয়েশ্চেন থাকলে তোমাদের সুবিধা হয়। আর কাউন্সিলের যে কোনো সিদ্ধান্তকে প্রত্যেকটা স্টুডেন্ট মাথা পেতে নিত যদি তাদের সময়টা ঠিকঠাক দেওয়া হতো। সেমিস্টার এক্সাম 6 মাসের যে সেমিস্টার সেটা যখন কমে গিয়ে 3 মাসে হয়ে যাচ্ছে, তাহলে স্বাভাবিক স্টুডেন্টদের মাথায় কিন্তু প্রচন্ড চাপ পড়ে যাচ্ছে। তাই তখন ভালো নাম্বার কিভাবে পাবো থেকে বেশি চিন্তা হয়ে দাঁড়ায় যে পাশ কিভাবে করব। তো এটা মানে সকলেই ভুক্তভোগী। তো সেক্ষেত্রে সমস্ত সিদ্ধান্তই মেনে নেওয়া যেত যদি প্রত্যেকটা স্টুডেন্ট এক্সাক্ট 6 মাসে তাদের সেমিস্টার গুলোকে কমপ্লিট করার সময় পেত, তাহলে কিন্তু হয়তো স্টুডেন্টদের মধ্যে এতটা মানে বিক্ষোভ থাকতো না যে শর্ট কোয়েশ্চেন রাখা উচিত। আর বড় বড় কোয়েশ্চেন থাকলে তোমাকে লিখতেও বেশি হবে এবং এই সময়ের মধ্যে 2.5 ঘন্টা সময়ের মধ্যেও কমপ্লিট করতে হবে, সেটাও একটা ব্যাপার থেকে থাকে। তো সকলকে বলবো কি প্যাটার্ন হচ্ছে সেটা পরের বিষয়, কারণ সেটা যে মুহূর্তে জানতে পারবে তখন কিন্তু তোমাদের নিজেকে প্রিপেয়ার করার আর সময় হয়তো থাকবে না। তো সেই জন্য এখন থেকেই কিন্তু সকলকে খুব ভালোভাবে নিজের ম্যাক্সিমামটা দিয়ে চেষ্টা করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, অনেকেই মাথায় থাকে যে যদি অ্যাটেন্ডেন্স কম হয় বা যদি তুমি কলেজে না যাও তো সেক্ষেত্রে কি প্রবলেম হবে। দেখো তোমাদের তো 2টো ইন্টারনাল হবে, ফার্স্ট ইন্টারনাল আর সেকেন্ড ইন্টারনাল, ঠিক আছে? 2টো ইন্টারনালে 20 নাম্বার করে 2টো ইন্টারনাল হবে। এবার এই যে 2টো ইন্টারনাল হচ্ছে তোমাদের, যে ফার্স্ট ইন্টারনাল আর সেকেন্ড ইন্টারনাল, এই দুটোর মধ্যে কিছু কিছু কলেজেস থাকে যারা তোমার 2টো ইন্টারনাল মধ্যে যেটাতে তুমি বেশি নাম্বার পাচ্ছ, অর্থাৎ বেস্ট যেটাতে তুমি পাচ্ছ সেই 20 নাম্বারের মধ্যে তোমাকে অ্যাড করবে সেটা। অর্থাৎ ধরে নাও তুমি ফার্স্ট ইন্টারনালে 20তে 10 পেয়েছো এবং সেকেন্ড ইন্টারনালে 20তে তুমি 15 পেয়েছো, তাহলে সেক্ষেত্রে তোমার সেকেন্ড ইন্টারনালের নাম্বারটা যেহেতু বেশি তাহলে সেটাকে কনসিডার করা হবে। আবার অনেক কলেজ এরকম থাকে যে 2টো ইন্টারনালের নাম্বারকে যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করে অ্যাভারেজ করে সেই নাম্বারটা ইন্টারনালে দেয়। তো ওটা কলেজ টু কলেজ ডিপেন্ড করে। তো এই যে 20 নাম্বার ইন্টারনাল থাকছে সেটা, তার সাথে কিন্তু 10 নাম্বার তোমাদের থাকে অ্যাটেন্ডেন্সের জন্য। সেই জন্য অ্যাটেন্ডেন্সটা কিন্তু অত্যন্ত পরিমাণে জরুরি। আর এই যে তোমাদের থিওরি পেপার, অর্থাৎ এই যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর কমিউনিকেশন ইন ইংলিশ, এর মধ্যে তোমরা যে বিভিন্ন অ্যাসাইনমেন্ট লেখো বা যে ভাইবা হয় তার মধ্যে থেকে কিন্তু থাকে 10 নাম্বার। অর্থাৎ 20 নাম্বার তোমাদের ইন্টারনাল থেকে, অ্যাটেন্ডেন্সের জন্য 10 নাম্বার, আর বিভিন্ন যে অ্যাসাইনমেন্ট আর ভাইভা লিখছো তার জন্য কিন্তু 10 নাম্বার। তো এখানে তোমাদের চলে আসছে 40 নাম্বার। এই যে 40 নাম্বার, এই 40 নাম্বারে কিন্তু তোমাদেরকে 16 পেতে হবে। এই 40-এর মধ্যে 16 পেলে তবে তোমরা পাশ করবে। আর যে তোমাদের থিওরি যে সাবজেক্ট 60, সেটাতে তোমাদেরকে 24 পেতে হবে। তাহলে 24 আর 16 যোগ হয়ে হচ্ছে 40, তাহলে তোমাদের পাস যে মার্কস সেটা হচ্ছে 40%, অর্থাৎ 100-এ তোমাদেরকে কিন্তু 40 পেতেই হবে, তা না হলে কিন্তু তোমরা পাস করতে পারবে না। আর এই যে তোমাদের সেশনাল পেপার বা এই যে প্র্যাকটিক্যাল যেগুলো থাকছে সেগুলো কিন্তু ইন্টারনাল হয় 60 মার্কসের, অর্থাৎ যেগুলো তোমরা ধরে নাও কমিউনিকেশন ইংলিশ যে ল্যাব থাকছে বা তোমাদের স্পোর্টস ইয়োগা বা কেমিস্ট্রি ল্যাব বা এই সমস্ত যে ল্যাব পেপার্স গুলো থাকছে তাতে কিন্তু 2 ভাগে ভাগ করা হয়, কি ইন্টারনাল আর এক্সটারনাল। ইন্টারনাল থাকে তোমাদের 60 নাম্বারে এবং এক্সটারনাল থাকে তোমাদের 40 নাম্বারে। সেশনাল পেপারের ইন্টারনাল হচ্ছে 60 নাম্বার আর এক্সটারনাল হচ্ছে 40 নাম্বার। এবার তোমাদের যে ইন্টারনাল, তোমরা যে ল্যাব বা অ্যাসাইনমেন্ট গুলো লিখছো সেটা কিন্তু কলেজ থেকে তোমাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হবে। এবং এক্সটারনালে কি হয়, অনেক সময় বাইরে থেকে টিচাররা আসেন, মানে অন্য কলেজের টিচাররা তোমাদের আসবেন এবং তুমি যে খাতাগুলো লিখেছো সেখান থেকেই তোমাকে কোয়েশ্চেন করবে এবং নাম্বার দেবে, সেটা কতর মধ্যে 40-এর মধ্যে। আবার অনেক সময় এটাও হয় যে নিজেদের কলেজের টিচাররাই কিন্তু ইন্টারনাল আর এক্সটারনাল দুটোই নিয়ে নেয়, তো সেক্ষেত্রেও কিন্তু ওই 40 নাম্বারের মধ্যেই থাকছে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই তোমরা 60-এ পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রে তোমাদেরকে 24 পেতে হবে, আর যে কোনো পেপার যখন তুমি 40-এ পরীক্ষা দিচ্ছ সেটাতে তোমাকে পেতে হবে 16। আর একটা জিনিস মাথায় রাখবে যে 4টে থিওরি পেপার, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর কমিউনিকেশন ইন ইংলিশ, এই 4টে থিওরি পেপারের মধ্যে 2টোর বেশি পেপারে তোমার যদি ফেল আসে তাহলে কিন্তু তোমার ইয়ার ল্যাক হবে। তো সকলকে অল দা ভেরি বেস্ট অফ লাক। সকলে কিন্তু এখন থেকে খুব ভালো করে পড়াশোনা করো যেন তোমাদের সেমিস্টার এক্সামটা খুব ভালো যায়।